আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো পিৎজা নিয়ে। আপনি যদি পিৎজার ব্যবসা করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই পিৎজার ব্যবসাটা করার জন্য আপনার দুই তিনটে সিস্টেম আছে। আপনি যদি যে কোনো একটা সিস্টেমে ব্যবহার করতে পারেন অথবা আপনি দুই তিনটে সিস্টেম মিলেইও একটা মানে সিস্টেম দাঁড় করাইতে পারেন। আমি সিস্টেমগুলো বলতেছি, আপনি এগুলো যদি আপনি যদি এইভাবে একটা একটা বিষয়ে ফলো করেন তাইলেও হইবে, আর যদি তিনটে বিষয় নিয়ে এই ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার ব্যবসাটা সফল হওয়ার জন্য অনেকটা সহজ হয়ে যাইবে। আপনি শুরু করি প্রথমটা দিয়ে। আপনি যদি প্রথম অবস্থায় যদি আপনি যদি কোনো দোকান দিতে না চান, দেখা যায় কম দোকান নিলে তো একটা দোকানে অ্যাডভান্স হইবে, অনেক টাকা খরচ হইবে, ব্যয়বহুল টাকা খরচ হইবে। আর আপনি যদি শুধু আপনি বাড়িতে বসে যদি করতে চান তাহলে আপনার ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক যে আইডি আছে ওই আইডির মাধ্যমেও কিন্তু আপনি এই পিৎজাগুলো বিক্রি করতে পারেন। পিৎজার ছবি তুলা আপনি আপলোড দিয়ে দিলেন, তারপর আপনি ফোন নাম্বার দিয়ে দিলেন, মানে টোটাল বিবরণ দিয়ে দিলেন, আমার প্রোডাক্টে কী আছে না আছে এগুলোর। দেওয়ার পরে আপনার আর আরেকটা সিস্টেম আছে এই প্রোডাক্টগুলো বিক্রি করার। আপনার যে এই সেম সিস্টেমই দেখা যায় কি আপনি ফেসবুক পেজের মাধ্যমে যদি এই এই ভিডিও আপনার যে এই পোস্টটা যে করবেন, পিৎজার ছবি তুলে যে একটা পোস্টটা করবেন, এগুলো বুস্ট করা যায়। বুস্ট করলে আপনার যদি আপনার এলাকা ভিত্তিক হইবে, যেমন আপনি যদি আপনার এলাকা যেমন ঢাকার নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের ভিতরে যদি আপনি এই প্রোডাক্টটা ডেলিভারি দিতে চান তাহলে এই নারায়ণগঞ্জের ভিতরে কিন্তু এইটা কিন্তু বুস্ট করে দিতে পারবেন আপনার আয়ত্তের ভিতরে। এইভাবে সিস্টেম করলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন। এই পিৎজার ব্যবসাটা অথবা এই মানে ফেসবুকের মাধ্যমে যে ব্যবসাটা করার, এগুলো কিন্তু অনেক সিস্টেম আছে। আপনি যদি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে একটা ফেসবুকের মাধ্যমে একটা মানে বিজনেস দাঁড় করানো যায় কীভাবে, এইভাবে লিখে সার্চ দেন তাহলে কিন্তু অনেক ভিডিও আপনার সামনে আসবে। ওইখান থেকে কিছু কিছু ভিডিও দেখে আপনি শিখতে পারেন যে কীভাবে এটা কাজটা করে, কীভাবে একটা ফেসবুক পেজ বানানো যায়, একটা ফেসবুক গ্রুপ কীভাবে বানানো যায়, ওগুলো দেখে দেখে আপনি শিখে তারপর কাজটা করতে পারেন। এগুলো প্রথমেই কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকার দরকার হবে না, স্মার্টফোন সবার কাছে অ্যাভেলেবেল থাকে, আপনি দেখে দেখে আপনার এগুলো শিখতে পারেন আস্তে আস্তে। আর আপনি ইস্যু অনলাইনে কিন্তু অনেক পিৎজার ছবি আছে, আপনি গুগল থেকে ডাউনলোড দিক করে এগুলো পোস্ট করতে পারেন, দেখেন কিভাবে আপনার মানে পোস্টের রেসপন্স আসে কি না এগুলো দেখতে পারেন প্রথম অবস্থায় মানে শুরুতে। এরপর যদি দেখেন যে না আপনার কাছে অর্ডার করে বা ফোন দেয়, তখন আপনি প্রোডাক্ট বানাইয়ে বানাইয়ে আপনার প্রোডাক্ট মানে কাস্টমার কাছে বিক্রি করতে পারেন। শুরুতে এইভাবে সিস্টেমটা করেন, প্রথমেই আপনার আপনার যে টাকা পয়সা খরচ করে মানে কাজ করা শুরু করার দরকার নেই। আপনি দেখেন যে প্রথম অবস্থা আপনার কাছে অর্ডার আসে কি না এগুলো দেখেন, দেখে জাস্টিফাই করার পর যদি দেখেন যে না এই কাজটা আপনি করতে পারবেন বা আপনার কাছে করাটা অনেক সহজ, তাহলে আপনি কাজটা শুরু করতে পারেন। আপনার কাছে বোঝেন, বোঝার পরে একটু করেন। এই পিৎজার ব্যবসাটা কিন্তু আপনার যে দোকান দিয়েও করতে পারেন, দেখা যায় কি আপনার দোকানে প্রোডাক্টগুলো বানিয়ে বানিয়ে ডিসপ্লে করে রাখলেন, রাখার পরে আপনার ওইখান থেকে কাস্টমাররা কিনলো, আবার ওইভাবে ওইখান থেকে আবার অনলাইনের মাধ্যমে বিক্রি করলেন, আপনি এইভাবেও করতে পারেন। আর তাছাড়া আপনার যখন এই ব্যবসাটা যদি বড় পরিসরে শুরু হয়ে যায় তখন আপনার যে বিভিন্ন সিস্টেমে আউটলেট করতে পারেন, যেমন এখন আপনার একটা দোকান আছে যেমন নারায়ণগঞ্জ, আপনি একটা বরিশাল সিটিতে একটা দোকান করতে পারেন মানে ওই শাখা সিস্টেমে, তারপর আপনার যে রাজশাহী করতে পারেন। এইভাবে সিস্টেম অনুসারে ব্যবসার পরিধি আপনি বাড়াইতে পারেন প্রতিনিয়ত, যদি আপনার ব্যবসা বড় করার ইচ্ছে থাকে আপনি এই সিস্টেমে কাজ করতে পারেন। তাছাড়া কিন্তু আপনার একটা প্রোডাক্ট কিন্তু বানানোটা কিন্তু বেশি কতগুলো কঠিন কাজ না। একটা প্রোডাক্ট আপনার যে সবথেকে কঠিন কাজ হলেও আমার কাছে মনে হয় একটা প্রোডাক্ট বিক্রি করাটা সবচেয়ে কঠিন কাজ ব্যবসার জগতে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যবসা সফল হইতে পারবেন খুব দ্রুত। এই পিৎজা তৈরির ব্যবসা শুরু করতে হলে আপনার প্রথম অবস্থা আপনার একটা ইউটিউবে আপনার ভিডিও দেখে শিখে লইতে পারেন। তাছাড়া আপনার একটা ওভেন লাগবে মানে একটা ইলেকট্রিক ওভেন লাগবে, তাছাড়া আপনার যে এই মানে ময়দা মিক্স করার একটা ডো মেকিং মেশিন লাগবে। আপনি এইগুলো ছোটো মোটো অথবা ম্যানুয়ালি আপনি হাতেও করতে পারেন, কিন্তু আপনার যে আমরা অটোমেটিক যে ইলেকট্রিক যে ওভেনটা আছে এইটা কিন্তু আপনার কিনতেই হইবে, কারণ আপনার প্রোডাক্ট তো বানাইতে হইবে, বানাই তারপর বিক্রি করতে হইবে। আর তাছাড়া যদি আপনার যদি কোনো সিস্টেমের মাধ্যমে যদি দুই একটা প্রোডাক্ট বানাইয়া অথবা আপনি যদি কোনো খান থেকে কিনে আইনে তারপরে বিক্রি করতে পারেন, আপনার আপনি এইভাবে সিস্টেম করে দেখেন যে প্রথম অবস্থায় ছোট্ট করে শুরু করেন, শুরু করে দেখেন যে আপনি করতে পারেন কি, তারপর আপনার যে টাকা পয়সা খরচ করে আপনার বড় পরিসরে শুরু করলেন। আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন, তো দেখা যায় পিৎজার ব্যবসা করতে হবে কোনো বাধ্যতামূলক নয়, আপনি যে কোনো ব্যবসায় করবেন আপনি প্রথম অবস্থায় ছোট্ট করে শুরু করবেন। যদি দেখেন যে আপনার যে ব্যবসা দেখেন যদি সামনের দিকে আগাইতেছে বা ব্যবসার ফিউচার অনেক ভালো, তাইলে আপনি বড় পরিসরে তারপর থেকে শুরু করতে পারেন যে আমার ব্যবসাটা এখন বড় পরিসরে শুরু করা উচিত। আর আপনি যদি প্রথমেই যদি অনেক বড় পরিসরে শুরু করেন তাহলে একটা লসের সম্মুখীন হইবেন আপনি।